আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সবসময় মতো টুডে আপডেট থেকে আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে। আজকের ভিডিওটা শুধু মালয়েশিয়ান প্রবাসীদের জন্য। বন্ধুরা, আজকে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য নিয়ে আসলাম কোভিড-19 কিভাবে ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা দুটি অপশন দেখাবো অ্যাপ্লাই ভ্যাকসিনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। দ্বিতীয়ত দেখাবো যদি আপনি পাসপোর্ট নাম্বার অথবা নামের জায়গায় কোনো ভুল করে থাকেন, এটা কিভাবে সংশোধন করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো মূল টিউটোরিয়াল ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম মালয়েশিয়া করোনা ভাইরাসের সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ক্লিক করে আমরা স্ক্যান করে থাকি কোনো মার্কেটে যাওয়ার পর। তা উপরে ক্যান্সেল নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্যান্সেলে ক্লিক করবেন যদি আপনি এখান থেকে ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করতে চান। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা ডাইরেক্টলি প্রোফাইলে চলে যাব, আপনার নিজস্ব প্রোফাইলে। তো এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার এবং পাসপোর্ট নাম্বার, আপনার নাম। তো সব কিছু চেক করার পর যদি আপনি কনফার্ম করতে চান, আপনি কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। যদি কোনো নতুন পাসপোর্ট থাকে অথবা আপনি কোনো আগে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে আমরা ব্যাক অপশনে ক্লিক করলাম। আবারও এখানে ভ্যাকসিন কোভিড-19 ভ্যাকসিনে ক্লিক করে দেব। এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার নামের উপরে ক্লিক কর। বন্ধুরা, আপনাদের নামে এবং পাসওয়ার্ড নাম্বারে যদি কোনো ভুল থাকে, এডিটে ক্লিক করে সংশোধন করে নেবেন, তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা, তো বন্ধুরা এখানে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের সর্বপ্রথম ইয়েস সিলেক্ট করব, বাকি দুইটা অপশন টিডাক নোতে সিলেক্ট করব। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে লাইভ লোকেশনে আপনার এখানে চার্জিং একটা অপশন আছে। যেমন করে আমরা গ্রাফ থেকে চার্জিং করে থাকি, ঠিক তেমনি আপনার অ্যাড্রেসটা চার্জ করে নেবেন, চার্জিং করে বার করবেন। তো বন্ধুরা, আমি টাইপ করতেছি আমার অ্যাড্রেসটা বার করার জন্য। জাস্ট আমার অ্যাড্রেসটা কিন্তু অল্পতেই বার হয়ে আসছে সবার উপরে। তো এখানে আপনার অ্যাড্রেসটা বার করার কনফার্ম করার পর এখানে ক্লিক করে দেবেন। যদি মনে করেন যে আপনার এই অ্যাড্রেসটা এটা, তাহলে এই জায়গাতেই ক্লিক করবেন, আপনার অ্যাড্রেসটা এখানে ঢুকে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা অ্যাড্রেসটা দেওয়া কমপ্লিট এবং একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে সর্বপ্রথম দেখতেছেন সিটি, এবং এই সিটিটা আপনার মালাকা, আপনি যেখানে থাকেন সেখানে সিলেক্ট করবেন। এবার নিচেরটা দেখতেছেন পোস্টাল কোড। আপনার এখানে যে পোস্টাল কোডটা আছে, এটা আপনার কারেন্ট বিলের কাগজে অথবা পানির বিলের কাগজে পেয়ে যাবেন, এই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো আপনার সেখান থেকে অ্যাড্রেসটাও কিন্তু আপনি টাইপ করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনার পোস্টাল কোডটা দেওয়া কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমরা আবারও নতুন করে পুরাটা আবার চেক করব, সব কিছু ঠিকঠাক আছে তো, না কোনো জায়গায় ভুল করে নিই, তো তার জন্য আবার কনফার্ম করে নেব। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আবার উপরের দিকে চলে যাব। উপরের দিকে যাওয়ার পর এখানে সর্বপ্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ইয়েস সিলেক্ট করছি, মানে আমি কোভিড ভ্যাকসিন নিতে চাই, তার জন্য ইয়েস সিলেক্ট করছি, আর বাকিগুলো আমি নোতে সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে আমরা সব অপশান কমপ্লিট করার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ কয়েক সেকেন্ড অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ওকেতে ক্লিক করে দেব। তারপর মোবাইলে ব্যাক বাটনে একটা ক্লিক করব। তো বন্ধুরা, এখানে দেখতেছেন থ্যাংক ইউ ফর রিকোয়েস্ট, এখানে আমরা ওকেতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ভ্যাকসিন ফর আপনার নামের উপরে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখতেছেন যে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট, এখানে যে টিকমার্কগুলো আসতেছে, এই টিকমার্কগুলো সবগুলো আপনার উপরের মতো হবে, তাহলে আপনি বুঝতেও পারবেন এখান থেকে আপনার সব কিছু এখানে ডেট আসবে, তো কখন আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে সব কিছু এখানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট অবশ্যই দেব। আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, যদি আমার অ্যাপ্লাইটা ডেট আসে তাহলে আবারও ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, টুডে আপডেটের সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখান থেকে যদি আবার ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসি, তো বন্ধুরা দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস। তো আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করে চলে আসলাম। যদি আপনি পুনরায় চেক করতে চান, তাহলে এখানে ভ্যাকসিন কোভিড-19 ভ্যাকসিনে ক্লিক করার পর আপনার নামেতে ভ্যাকসিন ফর নামেতে ক্লিক করবেন, আপনারা ফুল ডিটেলসটি দেখতে পারবেন। ধন্যবাদ।